নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত। রাজবাড়ির তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণকে আটক করে র‍্যাব। সুনামগঞ্জে ট্রাক ধর্মঘটের পণ্য পরিবহন বন্ধ। পিরোজপুরে ঘুষে টাকা সহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ। এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল ও স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন এবং রবিবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয় তারা। দ্বিতীয় ধাপে আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া খাগড়াছড়ির জেলা ও পৌর নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে নানান জল্পনা কল্পনা দেখা যায়। মাদারীপুরে রাজ্যের তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ শাহিদুল ইসলামকে আটক করে মাদারীপুর র‍্যাব। আর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক 11টার সময় মোহাম্মদ শহিদুল ইসলামকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানায়, 2019 সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। আসামি বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাপ প্রয়োগ করে। ভিকটিম বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে না চাওয়ায় গত 16 নভেম্বর 2020 পূর্ব ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনা থেকে পরিত্রাণের জন্য ভিকটিম অভিযোগ দায়ের করলে অভিযুক্ত মোহাম্মদ শফিউল ইসলামকে আটক করে র‍্যাব-৮। সিলেট বিভাগের বালি পাথর মহাল ও কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সুনামগঞ্জ সকল পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন। সুনামগঞ্জ থেকে সবজিবাহী পিকআপ সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বহনকারী যানবাহন আটকে দেওয়া হয়েছে। শ্রমিক ও মালিক বলেন, সিলেট বালি পাথর মহাল ও কোয়ারিগুলো বন্ধ থাকায় হাজার হাজার ট্রাক মালিক শ্রমিকরা এক বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার মালিক পথে বসেছেন। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা মালিকদের এই অবস্থা চলতে পারে না। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জাহান, সদর উপজেলার শাখার সভাপতি মিসাব্বির মিয়া সহ শ্রমিক নেতারা। ঘুষের টাকা সহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার বিকেলে তাদেরকে পিরোজপুর LGED ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের 4,16,000 টাকা সহ আটক করে দুদক। ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের SAS সুপারিনটেন্ডেন্ট এবং মোহাম্মদ শামীম হোসেন অডিট ও অ্যাকাউন্টস অফিসার। দুদকের উপর পরিচালক দেবব্রত মণ্ডল জানান, দুদক গোপন সংবাদের ভিত্তিতে LGED ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকা সহ আটক করে। পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসগুলো অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করেছিলেন আটককৃতরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। খাগড়াছড়ির পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত। রাজবাড়ির তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণকে আটক করে র‍্যাব। সুনামগঞ্জে ট্রাক ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ। পিরোজপুরে ঘুষে টাকা সহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ।